আইসিসির প্রেসিডেন্টের সামনে 24 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর ইনিংসটা আর কতদূর লম্বা হতে পারত, বড়জোর 50, 100 কিংবা 150। কিন্তু সেই অবস্থা থেকে স্বপ্নের ব্যাটিং করেছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। এই দুজন অকুতোভাবে ব্যাটারের ব্যাটে এখন বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। যেভাবে মহাবিপর্যয়ে পড়েছিল সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে শুধু টেনে তোলায় নয়, অসাধারণ সেঞ্চুরি করেন লিটন। তার দেখা থেকে পিছিয়ে থাকলেন না মুশফিকুর রহিমও, তিনিও উপহার দিলেন অসাধারণ 1 সেঞ্চুরির। শুধু তাই নয়, টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন তিনি। ইনিংসের 76তম ওভারে 5ম বলে রমেশ মেন্ডিসের কাছ থেকে 1 রানে কেরিয়ারের 9ম সেঞ্চুরি পূরণ করলেন মুশফিকুর রহিম। 218 বল খেলে 11টি বাউন্ডারির সাহায্যে 3 অঙ্কের ঘরে পৌঁছান মুশফিক। এর আগে চট্টগ্রাম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি। 105 রানের ইনিংস খেলে আউট হন তিনি। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে 115 রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম, তার সঙ্গে 135 রানে ব্যাট করছেন লিটন কুমার দাস। 5 বছর পর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। 2017 সালে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন মুশফিক, এরপর এবার করলেন শ্রীলঙ্কার বিপক্ষে। মুশফিকুর রহিমের আগে কেরিয়ারের 3য় সেঞ্চুরি করলেন লিটন দাস। চট্টগ্রামে খেলেছিলেন 88 রানের ইনিংস, অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়। ঢাকা টেস্টে এসে আক্ষেপটা ঘোচালেন, 149 বলে সেঞ্চুরি পূরণ করেন লিটন।